বিশ্বকাপত চারিখন খেল বাকি থকার সময়তে বল সলনি। এবার ফিফায় আনিছে আল হিম অর্থাৎ হপন। কি কি সলনি হয়েছে আল হিম অর্থাৎ হপনত? সেমি ফাইনেলর পরাই আহিব আল হিম। খেলর পূর্বে সার্চ করে লব লাগিব আল হিম। আল রিহলাকো সার্চ করবলগিয়া হয়েছিল খেলর পূর্বে। এটা গুরুত্বপূর্ণ খবর আমি জানাই আছো, অন্তিম পর্যায়ত বিশ্বকাপ ফুটবল আৰু মাত্র এসপ্তাহ বাকি আছে ফুটবলর, আৰু আছে গৈ মাত্র চারিখন ম্যাচ, আৰু ইয়াৰে দুখন সেমি ফাইনেলত এখন তৃতীয় স্থানৰ ম্যাচ আৰু ফাইনেল, আৰু এই বিশ্বকাপৰ পৰৱৰ্তী এই চারিখন ম্যাচ খেলোৱা হ'ব নতুন বলেৰে। কাতার বিশ্বকাপত অবশ্যই ফিফায় নতুন বলর প্রবর্তন করেছিল, সেই অনুসরি বিশ্বকাপত বলত এইবার ব্যবহার করা হয়েছে শেহতীয়া প্রযুক্তি। এই নতুন বলটির নাম রখা হয়েছিল আল রিহলা। কাতার বিশ্বকাপত দেখা যাওয়া আল রিহলা নামৰ এই বলটির ভিতরত আছে এনে সেন্সর যার বাবে ম্যাচখনের প্রতিটি মুহূর্তত বহু তথ্য সংগ্রহ করব পৰা যায়। এই শেহতীয়া প্রযুক্তির বাবে চলিত বিশ্বকাপত খেল পরিচালনার ক্ষেত্রত বহু সুবিধা হয়েছে। বিশেষকৈ বলৰ পৰা সেন্সৰৰ মাধ্যমেৰে পোৱা তথ্য বিশ্লেষণ কৰি অফসাইডৰ কঠিন সিদ্ধান্ত সহজে লোৱা হৈছে। লক্ষণীয় কথাটো হ'ল আল ৰিহলা নামৰ এই বলটো মেচৰ আগতে মোবাইল লেপটপৰ দৰে চাৰ্জ কৰিব লাগে। এই পৰ্যন্ত বলটোক লৈ কোনো অভিযোগ পোৱা নাই। সেই বলটোক পৰৱৰ্তী চাৰিখন মেচত দেখা যাব নতুন ৰূপত। অবশ্যে ফিফাৰ ৱেবছাইট অনুসৰি বলৰ গঠন বা আন কোনো ধৰণৰ পৰিৱৰ্তন কৰা হোৱা নাই, মাত্ৰ সলনি হৈছে ডিজাইনৰ। পৰৱৰ্তী চাৰিখন মেচত বলটোত দেখা যাব সোণালী আভা। নতুন বলটোৰ নাম দিয়া হৈছে আলহিম অৰ্থাৎ হপন। উল্লেখযোগ্য যে ফিফাই চূড়ান্ত মেচত প্ৰতিবাৰেই বলৰ ডিজাইন সলনি কৰে। এইবাৰো তাৰ আধাৰতে আলহিম অৰ্থাৎ হপন নামৰ বলটোৰ প্ৰৱৰ্তন কৰা হৈছে। জানিব পৰা মতে এই বলটোত আছে কাতাৰৰ পতাকাৰো আৰ্হি, আৰু বলটোত থকা সোণালী আভা দৰাচলতে বিশ্বকাপৰ ট্ৰফীৰ ৰং।